हेलो फ्रेंड्स, आज के भिडियोटी करब हमें एक्सेलेटर सम्पर्के। तो आज के भिडियोटी पुरोटाई भालो करे देखुन, कारण ये भिडियोते आपनार जन्य एकटी भालो अभिज्ञता होते पारे। आमार सामने किछु टोटो गाड़ीर एक्सेलेटर रयेछे, आज के आमी देखाबो किभाबे एक्सेलेटर टेस्ट करबेन, माने एक्सेलेटर ठीक भालो आछे ना कि खराब हो गए क्यों बुझते पारबें। देखुन एखाने एक्सेलेटर रोचे आमागाछे एकटी सिंगल सुइचेर एवं एकटी रोचे डबल सुइचेर। एक्सेलेटर मध्ये पार्थक्य शुधु एटाई जे एटा दिए आपनी गाड़ीटार लो मीडियम एवं हाई जे स्पीडटा आमरा कंट्रोल करी सेटा एटा ए सुइचटार माध्यमे होबे। এবং নিচেরটার মাধ্যমে হবে আমাদের রিভার্স, মানে ব্যাক গিয়ার যেটাকে বলি আমরা। আর এটাতে আপনি সেই সুবিধাটা পাবেন না যেটা নাকি লো মিডিয়াম হাই করবেন, এটাতে শুধু রিভার্সের সুবিধাই আছে। এটাকে বলা হয় সিঙ্গেল, আর এটাকে বলা হয় ডবল সুইচের এক্সেলেটর। তো ফ্রেন্ডস, এই এক্সেলেটর কিন্তু সব গাড়িতেই যে একই ধরনের এক্সেলেটর থাকবে তা নয়, কিছু গাড়িতে ডবল এক্সেলেটর থাকে, সেটার ওয়্যারিংটাও আলাদা হবে এবং কন্ট্রোলারটাও আলাদা হবে। আর সিঙ্গেল যেটাতে এক্সেলেটর লাগানো থাকে সেটা কন্ট্রোলার এবং ওয়্যারিং সেটা সমস্তটাই আলাদা হয়। তো আপনি সিঙ্গেল এক্সেলেটরের জায়গায় ডবল এক্সেলেটর লাগাতে পারেন, তবে আপনার এই অ্যাক্টিভ পয়েন্ট যেটা সুইচের যে মানে লো মিডিয়াম হাইয়ের যে পয়েন্টটা সেটা আপনার শুধু রাখতে মানে খোলা রাখতে হবে। এটা আপনি সেটিং করতে পারবেন না, কারণ সেখানে আপনার ওয়্যারিংয়ের সেই সিস্টেমটা নেই বা কন্ট্রোলের সিস্টেমটা নেই, এর জন্য এটা আপনার বেকার হয়ে যাবে। আপনার রিভার্সের কাজ এবং এক্সেলেট করার জন্য যে তারটা পয়েন্ট সেটা আপনি লাগাতে পারবেন। আর সিঙ্গেল পয়েন্ট যেখানে থাকবে আপনার সিঙ্গেল পয়েন্টে যে এক্সেলেটার আছে সেখানেও আপনি এই ডবল এক্সেলেটার লাগাতে পারেন, কিন্তু আপনার এখানে সেখানে আপনার ওই পিক আপের কাজ যেটা করছে এটাকে আপনার ফ্রি রাখতে হবে, এটা আপনার লাগানোর কোনো দরকার হবে না। এবং যেখানে আপনার ডাবল এক্সেলেটার লাগানো থাকে, ডাবল সুইচের এক্সেলেটার লাগানো থাকবে, সেখানে যদি আপনি আবার সিঙ্গেলটা লাগাতে যান তাহলে কিন্তু আপনার গাড়ির যে পিক আপ সেটা কিন্তু আপনি কম বেশি করতে পারবেন না, সেখানে আপনাকে এক পিক আপেই গাড়িটা চলবে। তবে এর যে একটা মিডিয়াম পিক আপ থাকে সেটাই সেই হিসাবেই চলবে। আর এই সুইচটা জানতেই পারছেন বা সবাই জানেন যে এটা কিসের জন্য ব্যবহার হয়, রিভার্সের বা ব্যাক গিয়ারের জন্য। এবার ফ্রেন্ডস, আপনাদের দেখাবো একটি আমার কাছে একটি খোলা এক্সেলেটার রয়েছে যেটা আমি খুলে নিয়েছি আপনাদের ভালো করে দেখাবার জন্য বা বোঝানোর জন্য। এই যে এক্সেলেটার দেখতে পাচ্ছেন, এই এক্সেলেটারটি আমি পুরোটাই খুলে নিয়েছি তারগুলো, যেখানে কতগুলো তার থাকে বা কীরকম রঙের থাকে সেটা বোঝানোর জন্য। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে পাঁচ রকমের তার দেখা যাচ্ছে। পাঁচ রকম বললে ভুল হবে, পাঁচটি তার আছে এখানে। তার মধ্যে দুটো হলুদ কালারের থাকবে, এটা হচ্ছে আপনার ব্যাক গিয়ারের যে বা রিভার্সের যে সুইচ সেটা কাজ করবে। আর এই তিনটে তার দেখতে পাচ্ছেন এখানে, একটি কালো, একটি লাল, একটি সবুজ। এই তারগুলি আপনি যে গাড়ির টোটো গাড়ি যে এক্সেলেট করবেন আপনি তার জন্য এই তিনটে এই তিন তারের মাধ্যমে সেই এক্সেলেট হয়। তো ফ্রেন্ডস, প্রথমে জানতে হবে এই এক্সেলেট করার যে ভোল্টেজ বা এটা ইনপুট এবং আউটপুট সেটা হচ্ছে সে আপনার এক্সেলেটারের মধ্যে এই পজিটিভ এবং নেগেটিভ এটা দিয়ে এই লাল এবং কালো তারের মাধ্যম দিয়ে এর ভিতরে ইন হয় 5 ভোল্ট, এবং এই সবুজ তারটার মাধ্যম দিয়ে এক্সেলেটার থেকে 5 ভোল্ট আউট হয়। তো আপনারা এটা কি করে বুঝবেন, এটা ব্যাটারির মাধ্যমে আপনাকে টেস্ট করে দিতে পারি, আমি দেখিয়ে দেব। এবং আপনারা চালু গাড়িতেও সেটা দেখে নিতে পারেন। কী করে দেখবেন, যখন আপনার কোনো গাড়ি আপনার দোকানে বা আপনার শপ সেন্টারে আসলো যে এটাকে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে বা চলছে না বা একদম ডেথ, সে অবস্থা আপনাকে কী করতে হবে, যদি আপনি চান যে না আমি প্রথমে এটাকে টেস্ট করে দেখে নেব যে এটা ঠিক আছে কি না, তাহলে আপনি এর যে সকেট যেখানে লাগানো থাকে এক্সেলেটার সকেটটা, সেখানে আপনাকে কী করতে হবে, আপনার যে ডিজিটাল মিটার সেটাকে অন করে নিয়ে 20 ভোল্টে নিয়ে আসতে হবে, এবং সেটাকে আপনার এর জন্য আপনাকে কী করতে হবে, এক্সেলেটরের যে
যেখানে আপনার এটা লাগানো থাকে সকেটটা থ্রি পিনের, সেখানে আপনাকে চালু গাড়িতে আপনাকে লাগাতে হবে এই কালো রঙের যে দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটারের যে কালো তারটা, সেটা লাগাতে হবে কালো পয়েন্টে মানে নেগেটিভ পয়েন্টে, পিছন দিয়ে ঢুকে দেবেন এভাবে, এবং লাল যে আপনার ডিজিটাল মিটারের যে লাল তারটা সেটাকে লাগাতে হবে সবুজটার মধ্যে। লাগিয়ে আপনি চাবিটা অন করে অ্যাক্সিলেট করবেন, দেখতে পারবেন আপনার মিটারে 5 ভোল্ট শো করবে, বা 5 ভোল্ট বা 4 ভোল্ট 4 পয়েন্ট এরকম একটা শো করবে। তাহলেই বুঝতে পারবেন যে আপনার অ্যাক্সিলেটারটি ঠিক আছে, তাতে অন্য কোনো সমস্যা গাড়িতে থাকতে পারে, এই কারণেই গাড়ি আজকে বন্ধ হয়ে আছে। এটা আপনি পরীক্ষা করে দেখে নিতে পারেন। আর যদি খোলা অবস্থায় টেস্ট করতে যান, তাহলে আপনাকে একটি 5 ভোল্ট ব্যাটারি মাধ্যমে আপনি সেটাকে চেক করতে পারেন। সেটা কীভাবে চেক করবেন আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি এটাকে চেক করার জন্য একটি নিজস্ব বুদ্ধি দিয়ে একটি ব্যাটারি সিস্টেম করে নিয়েছি এখানে 5 ভোল্ট, সেটা হচ্ছে একটি চার্জারের মাধ্যমে। আমার কাছে চার্জার দেখতে পাচ্ছেন, এই চার্জারটিতে 5 ভোল্ট ডিসি আসবে কারেন্ট কানেকশন দিলে পরেই। তো দেখুন কানেকশন দেওয়ার পরে এখানে যখনই আমি মিটার শো করব, মিটারে আমার 5 ভোল্ট শো করবে। দেখুন মিটারে আমার 5 ভোল্ট শো করছে। এবারে এটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে আপনারা টেস্ট করতে পারবেন একটি অ্যাক্সিলেটার ভালো না খারাপ হয়ে গেছে, এখানেই বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি এই কানেকশনটা আগে চার্জার থেকে করে নিই, তারপরে আপনাদের। তো ফ্রেন্ডস, আমি এখানে কানেকশন দিয়ে দিয়েছি অ্যাক্সিলেটারের মধ্যে। দেখুন এখানে লাগালেই, নেগেটিভ এবং পজিটিভ কানেকশন দিলেই এখানে আমাদের 5 ভোল্ট শো হচ্ছে। দেখতে পাচ্ছেন 5 ভোল্ট শো হচ্ছে আমাদের মিটারে। এবারে আমি এটাকে লাগাবো, এই পজিটিভ পয়েন্টটাকে লাগিয়ে দিব আমার অ্যাক্সিলেটারের সবুজ তারটিতে যেটা আছে, সেখানে আমি লাগাবো মিটারের ডিজিটাল মিটারের লাল পয়েন্ট। এবারে অ্যাক্সিলেট করলেই দেখতে পারবেন জিনিসটা, এই ভোল্টেজটা ফলো করবেন, এখানে দেখতে পাবেন আপ এবং ডাউন হবে। দেখুন 18 দেখাচ্ছে, এখন অ্যাক্সিলেট করলে বাড়বে। ও সরি, খুলে গেছে এখান থেকে। দেখুন অ্যাক্সিলেট করলে বাড়ছে, আবার কমিয়ে দেন কমে আসবে। এভাবেই আপনারা ব্যাটারির মাধ্যমেও অ্যাক্সিলেটার টেস্ট করতে পারেন। কমে গেল, আবার অ্যাক্সিলেট করেন আবার বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, এভাবেই আমরা ব্যাটারির মাধ্যমে একটি অ্যাক্সিলেটার টেস্ট করে নিতে পারি, এবং চালু গাড়িতে কীভাবে টেস্ট করবেন সেটাও বলে দিলাম। তো নিশ্চয়ই বুঝতে পারছেন, আর যদি বোঝার কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্টস করুন, আমি দ্বিতীয়বার চেষ্টা করব ভিডিও ভালোভাবে বানিয়ে আবার আপনাদের রিপ্লাই করতে। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করে নেই তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। এবং আপনারা শুধু আমার ভিডিও দেখে যাচ্ছেন, কেউ কিন্তু এখনও পর্যন্ত লাইকস কমেন্টস কিছু করছেন না, তো এভাবে করলে তো আমার যে মনে একটা উৎসাহ সেটা তো নষ্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, পারলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি নতুন নতুন যখন কোনো ভিডিও ছাড়বো বা এরপরে আরও বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো এই টোটোকারি সংক্রান্ত, তো আপনারা যদি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের নোটিফিকেশন বেলটি সঙ্গে সঙ্গে অন করে রাখবেন, তো আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম চলে যাবে, এবং আপনারাই প্রথমে সেই ভিডিওটি দেখতে পারবেন।